সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন, ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে, সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে, লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না, হায়াত কি হয়, জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচব, 60 বছর বাঁচব, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম, 2টার সময় 2টা ঘন্টা লাগায় শুনায় দিল বান্দারে, তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুশ হলো না, সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে, সময় কতটুকু পেলাম, কিয়ামতের দিন বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, বিচারের দিনটা লম্বা হবে কত বছর, 50,000 বছর, কত বছর, দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা, ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচল সে যেন আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচল, চিন্তা করেছ, মাত্র 2 মিনিট, 60 বছর যারা হায়াত পেল 2 মিনিট বাঁচল, এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ফ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আমদার মুগুর ভরেঙ্গে, শক্তির ঠেলায় অস্থি। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, স্রোতের মতো করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না, আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহা আপনি মৌত সে কুই বাসার নেহি, আগাহা আপনি মৌত সে কুই বাসার নেহি, সামা সো বরসকে হ্যাঁ পলকি খবর নেই, মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে, মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি, মাল সামান 100 বছর কি ধরে খাব তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই, মা ফিরে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই, আছে বলেন, আছে, আপনি বাড়ি যাও ভালো, বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে। يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها
فيما أنت من ذكرانا إلى ربك منتهاها إنما أنت منذر كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها.